স্বাগত তোমার একটি নতুন ভিডিওতে খন্দকার ব্লগে। এই ভিডিওটা হচ্ছে আপনার প্রার্থীদের বা যাদের আছে তাদের জন্য নতুন আর একটা বোনাস, যেটা হচ্ছে আপনার 6 মাস পর্যন্ত দেওয়া হবে প্রতি মাসে। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সো মূল কথা হচ্ছে যে সরকার, বর্তমান সরকার মানে এটা নিয়ে আলোচনা করতেছে, যেটা বিভিন্ন মন্ত্রী ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন, যেটা যেখান থেকে আমি ইনফরমেশন কালেক্ট করেছি, এবং ইল সোলে 24 যে পত্রিকা আছে তাদের রিপোর্ট অনুযায়ী। সো সেখানে যেভাবে লেখা আছে, যারা যাদের মানে প্রার্থীদের বা আছে যারা ছোট ব্যবসায়ী, তাদের জন্য একটা এক্সট্রা কন্ট্রিবিউটি দেওয়া হচ্ছে, যে প্রজেক্টের নাম হচ্ছে ইস্ক্রো। সেটা হচ্ছে আপনার প্রতি মাসে 250 থেকে 800 ইউরো পর্যন্ত দেওয়া হবে। আগামী 3 বছর এই প্রজেক্ট চলবে। 3 বছর চলার সময় আপনি শুধু শুধু একবার এই প্রজেক্ট জন্য আবেদন, এই এই কন্ট্রিবিউটের জন্য আবেদন করতে পারবেন। সো সেটা আপনাকে আপনার পরিস্থিতির উপর নির্ভর করে 250 থেকে 800 ইউরো পর্যন্ত দেওয়া হবে। আর যারা আবেদন করতে পারবেন তা হচ্ছে আপনার কন্ট্রিবিউটর রেগুলার থাকতে হবে, আপনার পার্টিতে বা 4 বছর ধরে ওপেন করছেন এরকম হইতে হবে আলমেনো, আপনার রেডিত 8145-এর নিচে থাকতে হবে, এবং আপনি যখন দোমান্দা করবেন তখন থেকে লাস্ট 3 বছরের রেডিত ওনা মেয়ে দিয়ে সিংকন্তা পারছেন। তো মানে আপনার মূল কথা হচ্ছে যে ধরেন একটা কথার কথা, যদি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন যদি 1 লাখ মানুষ আবেদন করে, তার মধ্যে আপনার রেডিত যদি 50% মানুষের রেডিতের সাথে মিলে বা নিচে থাকে, সেক্ষেত্রে আপনি এলিজিবল হবেন। মানে মোট কথা হচ্ছে যাদের রেডিতের পরিমাণ কম তারা এই বোনাসটা পাবেন। যারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, সেটা হচ্ছে রেডিত সিটিজেনশিপের সাথে হয়তো এটা কম্প্যাটিবিলি হবে না। সো যারা যারা ব্যবসা করেন এবং রেডিত সিটিজেনশিপ পাইতেছেন তারা এই জিনিসটার জন্য আবেদন করতে পারবেন না। এইগুলা এখন পর্যন্ত কোনো কিছুই অফিসিয়াল না, অফিসিয়াল ভাবে ডিসেম্বরের ভিতরেই আসার কথা, ইনশাল্লাহ ডিসেম্বরের ভিতরেই আসবে। আসলে আরো ডিটেলস থাকবে যেখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে। সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।